হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ। আমরা আমাদের এই কোষ ও এর গঠন অধ্যায়ের একদম সর্বশেষ ভিডিওতে চলে এসেছি, যেখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমাদের প্রথম যে টপিক সেখানে আমরা চলে যাই। আমাদের আজকে প্রথম টপিক হলো ট্রান্সক্রিপশন। তাহলে আগে জেনে নেই ট্রান্সক্রিপশন বলতে আসলে আমরা কি বুঝি। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলি ট্রান্সক্রিপশন। মানে একটা ডিএনএ থেকে যখন একটা এমআরএনএ তৈরি হবে, আমরা জানি এমআরএনএটা কি এক সূত্রক বিশিষ্ট হয়, তাহলে এই তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হবে? এটা সংঘটিত হয় নিউক্লিয়াসে। তারপরে তোমার হচ্ছে এই যে এই ছবিটাতে এখানে দেখো, তোমার হচ্ছে এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএ থেকে তোমার হচ্ছে এই নীল অংশটা দেখো, এটা হচ্ছে একটা আরএনএ। তো তোমার হচ্ছে এই যে ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হয়ে যাচ্ছে, এটাকেই আমরা বলছি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। তাহলে চলো জেনে নেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য আমার গুরুত্বপূর্ণ উপাদান বা প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। প্রথমত আমাকে লাগবে একটা ডিএনএ ছাঁচ। ডিএনএ ছাঁচ বলতে আমরা কি বুঝি? এই যে তোমার হচ্ছে কি ডিএনএ যেই সূত্রকের বিপরীতে নিউক্লিওটাইডগুলো বসা শুরু করবে, সেটাকেই আমরা বলছি ডিএনএ ছাঁচ। তারপরে তোমার হচ্ছে এখানে একাধিক রকমের আরএনএ পলিমারেজ এনজাইম থাকবে। এই যে জিনিসটা তোমার হচ্ছে কি এই প্রক্রিয়াটা চালানোর জন্য আমার একাধিক রকমের আরএনএ পলিমারেজ বসবে, এই যে দেখো এখানে। তারপরে তোমার হচ্ছে কি নিউক্লিওটাইড লাগবে। এখন নিউক্লিওটাইডের মধ্যে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি। এখানে দেখো ইউটিপি মানে ইউরাসিল ট্রাইফসফেট। এখানে কিন্তু থায়ামিন ট্রাইফসফেট থাকবে না, কারণ থায়ামিনের পরিবর্তে এই আরএনএ এর ক্ষেত্রে তোমার হচ্ছে ইউরাসিল বসে। তাহলে এই নিউক্লিওটাইডগুলো কি হবে? এই নিউক্লিওটাইডগুলো আমার প্রয়োজন, কারণ এই নিউক্লিওটাইডগুলো জোড়া লেগেই তো তোমার হচ্ছে এইভাবে করে একটা আরএনএ তৈরি হবে। আর হচ্ছে কি তোমার প্রোটিন ফ্যাক্টর লাগবে। তাহলে প্রোটিন ফ্যাক্টরটা কি? যেই প্রোটিন দলগুলো তোমার হচ্ছে গিয়ে কোথা থেকে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হবে এবং কোথায় শেষ হবে সেই জিনিসটা নির্ধারণ করে দেয়, তাকে আমরা বলি প্রোটিন ফ্যাক্টর। আচ্ছা, এবার আমরা জেনে নিই ট্রান্সক্রিপশনের নীতিটা কি। দ্বিসূত্রক ডিএনএর একটি সূত্রকে জিনের কোড সমূহ সজ্জিত থাকে, একে কোডিং সূত্রক বলে। তার মানে একটা ডিএনএর দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রকে জিনের কোড সমূহ সজ্জিত থাকে। একটা জিনের অনেকগুলো কোড থাকে, ঠিক আছে? তো তোমার হচ্ছে কি জিনটা কি দিয়ে তৈরি? জিনটা হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে তোমার হচ্ছে কি এই যে এই কোডগুলো তোমার হচ্ছে ডিএনএতে সজ্জিত থাকে, তাহলে ওই সূত্রকটাকে আমরা বলি কোডিং সূত্রক। এই যে এখানে দেখো এই ডিএনএর মধ্যে ধরে নাও এই যে এই সূত্রকটা, এখানে তোমার হচ্ছে জিন অবস্থিত, তাহলে এখানে যে সূত্রকটা এটাকে আমরা বলবো কোডিং সূত্রক। এবং এই কোডিং সূত্রকের বিপরীত সূত্রকে যেখানে তোমার হচ্ছে নিউক্লিওটাইডের পরিপূরক নিউক্লিওটাইড থাকে, মানে এই যে কোডিং সূত্রকের বিপরীতে এখানে মানে এই যে সবুজ অংশটা এখানে দেখো ওর বিপরীত নিউক্লিওটাইডগুলো এখানে থাকবে না। মনে করো এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এখানে থায়ামিন থাকবে, এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন থাকবে। এভাবে করে তোমার হচ্ছে কোডিং সূত্রকের বিপরীতে যেই সূত্রকটা থাকে তোমার হচ্ছে গিয়ে সেটাকে আমরা বলি নন কোডিং সূত্রক। এবং এই নন কোডিং সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে। আমরা আবারও বলছি, ছাঁচ বলতে আমরা কি বুঝাই? যেই সূত্রকের বিপরীতে নিউক্লিওটাইড বসবে, নতুন নিউক্লিওটাইড বসবে, সেটাকে আমরা ছাঁচ বলি। তাহলে এই নন কোডিং সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে, এই যে নন কোডিং সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে এর বিপরীতে এই যে দেখো নিউক্লিওটাইড বসিয়ে তোমার হচ্ছে আমরা একটা এমআরএনএ তৈরি করব, যেটা কিনা কোডিং সূত্রকের জিনের অনুরূপ হবে। মানে এই যে কোডিং সূত্র, এই কোডিং সূত্রকের যে জিনগুলো থাকবে এই জিনের অনুরূপ হবে। মানে এটা এখানে যে জিনগুলো থাকবে সেই বা যে নিউক্লিওটাইডগুলো এখানে থাকবে সেই নিউক্লিওটাইডগুলো কিন্তু এই নতুন এমআরএনএতে থাকবে। কারণ কি? কারণ এটা এই কোডিং সূত্রকের বিপরীত জিনিসটা কিন্তু বিপরীত নিউক্লিওটাইডগুলো এখানে আছে, আর এর বিপরীতটা এই এমআরএনএতে আছে। তার মানে এটা এই এমআরএনএ আর এই কোডিং সূত্রকের নিউক্লিওটাইডের গঠনটা বা সিকোয়েন্সটা কিন্তু সেম আসছে। তাহলে এটা যদি তোমাদেরকে আমি একটু একে বুঝাই দিচ্ছি এই ব্যাপারটা, তাহলে তোমাদের এই জিনিসটা মানে ট্রান্সক্রিপশনে যে কি হয়, ট্রান্সক্রিপশনে তোমার হচ্ছে গিয়ে একটা জিনের কপি তৈরি হয়, এমআরএনএ রূপে একটা কপি তৈরি হয়। তাহলে ধরে নাও তোমার হচ্ছে এটা হচ্ছে একটা ডিএনএ সূত্রক এবং এখানে ডিএনএর আরেকটা সূত্র। তাহলে এটাকে ধরে নাও তুমি হচ্ছে এটা হচ্ছে কোডিং সূত্র। ওকে, এটা হলো কোডিং সূত্র। তাহলে কেন, কারণ এখানে তোমার হচ্ছে জিন অবস্থিত, এখানে অনেকগুলো জিন আছে, মানে এই জিনের যে সিকোয়েন্স, মনে করো এখানে আছে জি, এখানে আছে এ, এখানে আছে টি, এভাবে আছে, এভাবে করে করে আছে, একটা সিকোয়েন্স আছে। তো তোমার হচ্ছে এখানে জিনটা অবস্থিত, তাই এই সূত্রকে আমরা কি বলবো? কোডিং সূত্র। তাহলে এই কোডিং সূত্রকের বিপরীত সূত্রটাকে, এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা নন কোডিং সূত্র, নন কোডিং সূত্র। আচ্ছা, তাহলে এই আমরা কি বলছি যে এই নন কোডিং সূত্রকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করবো। এই যে দেখো, এই নন কোডিং সূত্রকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করব। তাহলে ব্যাপারটা কীরকম? তোমার হচ্ছে যে এই যে নন কোডিং সূত্রটা, এই নন কোডিং সূত্রকে আমরা ছাঁচ হিসেবে ব্যবহার করব। কেন? দেখো, কারণ এর বিপরীতে এই নন কোডিং সূত্র কি কি আছে দেখো। তোমার হচ্ছে জি এর বিপরীতে সি, আবার তোমার হচ্ছে এ এর বিপরীতে তোমার এখানে কি বসবে? টি, তারপর টি এর বিপরীতে এ, এভাবে আছে, তাই না? তো এখন এই নন কোডিং সূত্রকে ছাঁচ হিসেবে যদি তুমি এখানে নিউক্লিওটাইড বসাও, তাহলে দেখো কি আসবে? সি এর বিপরীতে আবার জি, তারপরে নতুন, এটা নতুন সূত্রকে তোমার হচ্ছে জি, টি এর বিপরীতে আবার এ, তারপরে এ এর বিপরীতে তোমার হচ্ছে টি। তার মানে এই যে এভাবে করে করে তুমি যে একটা আরএনএ তৈরি করবা, এই আরএনএর সিকোয়েন্স আর হচ্ছে কি এই জিনের সিকোয়েন্স কি একদম সেম সেম হবে না? যদি তুমি এই নন কোডিং সূত্রকে ছাঁচ হিসেবে এর বিপরীতে নিউক্লিওটাইড বসাও, তাহলে কিন্তু এই দুইটা জিনিস সেম আসতেছে। সো আমাদের টার্গেটটাই কিন্তু এটা, এই জিনের একটা কপি তৈরি করা। তাহলে এই কপিটা কিন্তু আমার এভাবে করে তৈরি হয়ে যায়, যেটা কিনা পরবর্তীতে রাইবোজোমে গিয়ে তোমার হচ্ছে যে প্রোটিন তৈরি করে এই জিনের সিকোয়েন্সটা নিয়ে। তাহলে এভাবে করে আমরা শিখে ফেলবো। তাহলে আমাদের এইটাই হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সক্রিপশনের বেসিক নীতি। তাহলে আমাদের প্রক্রিয়াটা আর খুব একটা কঠিন মনে হবে না। তাহলে এবার আসো আমাদের প্রক্রিয়ার মধ্যে। প্রক্রিয়াটা কি কি? তোমার হচ্ছে তিনটা ধাপে সম্পন্ন হবে। তিনটা ধাপের মধ্যে কি কি? তোমার হচ্ছে সূচনা ধাপ, তারপরে বর্ধিতকরণ, এখানে সূচনা হবে, প্রথমত আসবে, তারপরে বর্ধিত হবে, এমআরএনএ তৈরি হতে থাকবে, এবং ফাইনালি একটা পর্যায়ে গিয়ে ও সমাপ্তি ধাপ, মানে তোমার হচ্ছে এখানে গিয়ে ও শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা প্রথমত জানি সূচনা ধাপে। প্রথমত এখানে কি হয়? আরএনএ পলিমারেজ ও ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, তোমার হচ্ছে প্রোমোটার, এটা জিনের একটা বিশেষ অংশ, এই যে এই অংশটা, এটা হচ্ছে একটা প্রোমোটার, এর সাথে যুক্ত হয়, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে গিয়ে এখানে কি হবে? তোমার হচ্ছে যে আরএনএ পলিমারেজ ডিএনএ এর পাক খুলে দেয় যেন নন কোডিং সূত্র ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রথমত আমরা এই রিডিংটা পড়লাম। তাহলে এবার আসো আমরা আবার এখানে এই সিকোয়েন্সের এখানে আমরা একটু জানি এই ব্যাপারটা। তাহলে দেখো, প্রথমত আমার কি আসছে এখানে? আরএনএ পলিমারেজ এনজাইম আসলো, এসে এই যে এটা হচ্ছে প্রোমোটার, এই যে দেখো প্রোমোটার, এটা একটা বিশেষ অংশ, এই প্রোমোটারের সাথে এই আরএনএ পলিমারেজ এসে যুক্ত হলো। তাহলে আরএনএ পলিমারেজের সাথে যুক্ত হওয়ার পরে এটা কি করলো? আরএনএ পলিমারেজ ডিএনএ এর পাকটা খুলে দিল, তা যেন এই নন কোডিং সূত্র ছাঁচ হিসেবে ব্যবহার হয়। এই যে দেখো পাকটা খুলে দিছে, দুইটা মাঝখানে বন্ধন খুলে দিছে, এবং এর কারণে তোমার হচ্ছে এই নন কোডিং সূত্রটা এখানে তোমার হচ্ছে এটার ছাঁচ হিসেবে কাজ করতে পারবে। তাহলে এটাই ছিল তোমার হচ্ছে সূচনা ধাপ, যেখানে ডিএনএ এর সূত্রটাকে দুইটা ভাগ করে দেয় এবং তোমার হচ্ছে এখানে আরএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হয়। তারপরে আসে তোমার হচ্ছে বর্ধিতকরণ। সূত্রটা এবার বর্ধিতকরণ হবে। সূত্রটা বর্ধিতকরণ কিভাবে হবে? আরএনএ পলিমারেজ এনজাইম ছাঁচ এর বিপরীতে নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে 3 থেকে 5 প্রান্ত বরাবর। এই যে দেখো 3 থেকে 5 প্রান্ত বরাবর এটা কিন্তু তোমার হচ্ছে যুক্ত করছে। তোমার হচ্ছে এভাবে যুক্ত করতে থাকে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে থায়ামিন নিউক্লিওটাইডের পরিবর্তে আমাদের কোন নিউক্লিওটাইড বসবে? ইউরাসিল নিউক্লিওটাইড বসবে। কারণ এভাবে করেই তোমার হচ্ছে সূত্রকটা বর্ধিতকরণ হয়ে গেল। তোমার হচ্ছে কি এভাবে করে দেখো এটা লম্বা সূত্রকটা তৈরি হয়ে গেছে। এবার সমাপ্তিকরণ। সমাপ্তিকরণে দেখো এভাবে যাচ্ছে, এটা কিন্তু তোমার হচ্ছে এদিক দিয়ে তোমার এর আরএনএ, দেখো এই যে লাল অংশটা এমআরএনএ তৈরি হচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু সমাপ্তি, একটা জায়গা এখানে ছিল, এই জায়গায় গিয়ে এটা সমাপ্তি হয়ে গেছে। এই যে দেখো এখানে সমাপ্তি হয়ে গেছে, এখানে কিন্তু তোমার কি হয়ে গেছে? একটা এমআরএনএ তৈরি হয়ে গেছে এই অংশটাতে। তাহলে এই যে একটা প্রি-এমআরএনএ তৈরি হয়ে গেল, এখানে কিছু অংশ থাকে যেটাকে বলা হয় এক্সন, আর এই অংশটাকে বলা হচ্ছে ইন্ট্রনস। তাহলে এক্সন এবং ইন্ট্রনস এই যে অংশগুলো। তাহলে দেখো আমার এখানে আমরা এই ব্যাখ্যাটা একটু পড়ি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। ডিএনএ এর ছাঁচে সমাপ্তিকরণ স্থান নির্দিষ্ট করা থাকে, তাহলে এই যে নির্দিষ্ট করা ছিল ওইখানে এসে এটা সমাপ্ত হয়ে যায়। দেন তোমার হচ্ছে আরএনএ পলিমারেজ সমাপ্তি स्थाने एसे बृद्धिकरण बंध कर दे प्राथमिक एमआरएनए के प्री एमआरएनए। ताहले एई जे एमआरएनएटा तैरी हलो एटाके आमरा कि बोलछि प्री एमआरएनए। एई प्री एमआरएनए जे अंश प्रोटीन तैरी करबे মানে পুরো অংশটা কিন্তু প্রোটিন তৈরি করতে পারবে না, যে অংশটা প্রোটিন তৈরি করবে একে আমরা বলি এক্সন। মানে এই যে লাল অংশটা, এই লাল অংশ এটাকে বোঝানো হচ্ছে এক্সন, এবং যে অংশ প্রোটিন তৈরি করবে না তাকে আমরা কি বলবো? ইন্ট্রনস বলবো। এই যে হলুদ অংশগুলো এটাকে আমরা কি বলছি? ইন্ট্রনস বলছি। আচ্ছা, তার মানে আমাদের কাজ কি হবে? এক্সনটা যেহেতু প্রোটিন তৈরি করে তার মানে আমরা এক্সনটা রেখে ইন্ট্রনসটাকে বাদ দিয়ে দেওয়ার টার্গেট থাকবে আমাদের। আচ্ছা, তো এই যে তোমার হচ্ছে ইন্ট্রনস के বাদ দিয়ে এক্সনস के যুক্ত করা, এই প্রক্রিয়াকে আমরা বলি স্প্লাইসিং। তাহলে দেখো আমার প্রি এমআরএনএ ওটা তৈরি হয়ে গেল, কিন্তু এখন আমার একটু এটাকে স্প্লাইসিং করতে হবে যেন এক্সনগুলো থাকে ইন্ট্রনসগুলো বাদ হয়ে যায়, কারণ এই ইন্ট্রনগুলো আমার প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে না। আচ্ছা, এখন এই স্প্লাইসিং প্রক্রিয়াটা কিভাবে হয়? স্মল নিউক্লিয়ার আরএনএ প্রোটিন এবং স্মল সাইটোপ্লাজমিক আরএনএ প্রোটিন, এই দুইটা প্রোটিন মিলে রাইবোজাইম নামে একটা গঠন তৈরি করে। এই যে এরা মিলে তৈরি করলো একটা গঠন, এই যে স্মল নিউক্লিয়ার আরএনএ প্রোটিন, এরা মিলে আসলো, এসে এই ইন্ট্রনসকে এরা ইন্ট্রনসের সাথে এরা যুক্ত হলো, যুক্ত হয়ে ওরা এই ইন্ট্রনসটাকে কেটে তোমার হচ্ছে বাইরে ছুড়ে দিল। তাহলে এই যে নীল অংশটা এক্সন, এই এক্সনগুলোকে ও আবার পুনরায় যুক্ত করে দিল, মাঝখানে ইন্ট্রনসগুলোকে বাদ দিয়ে দিল, কেটে দিল। তাহলে এভাবে করে রাইবোজোম প্রি এমআরএনএ নিয়ে তোমার হচ্ছে কি স্প্লাইসিওজোম গঠন করে। এই যে এটাকে বলা হচ্ছে স্প্লাইসিওজোম, মানে এটার সাথে একটা স্প্লাইসিওজোম গঠন করে যা ইন্ট্রনস কেটে এক্সনকে যুক্ত করে। এই অংশটা পরে কি করে? ইন্ট্রনসকে কেটে দেয় এবং তোমার হচ্ছে এক্সন, এই দুই পাশের এক্সন দুইটাকে তোমার যুক্ত করে দেয়। তাহলে এই যে দেখো আমরা কিন্তু এখন একটা পারফেক্ট এমআরএনএ পেয়ে গেলাম। এতক্ষণ ছিল একটু মানে তোমার হচ্ছে এখানে কিছু ইন্ট্রনস ছিল, মানে যেটা ভেজাল ছিল, কিন্তু এখন কিন্তু একদম পারফেক্ট এমআরএনএ আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার সব ট্রান্সক্রিপশন পরবর্তী কাজ। ট্রান্সক্রিপশনে আমার এমআরএনএ তৈরি হয়ে গেল, আমার ইন্ট্রনসগুলো বাদ দিয়ে দিলাম, এমআরএনএ তৈরি হয়ে গেল, ফাইন। এবার আমাকে যেটা করতে হবে, আরএনএ এর পাঁচ প্রান্তে মিথাইল গুয়ানোসাইন ট্রাইফসফেট, যৌগটার নাম খুব ভালো করে মাথায় রাখবা, মিথাইল যুক্ত গুয়ানোসাইন ট্রাইফসফেট, এটা আরএনএ এর পাঁচ প্রান্তে যুক্ত করে দিতে হবে। আরএনএ এর পাঁচ প্রান্ত বলতে মানে পাঁচ প্রান্ত আমরা আবারও বলে রিভাইজ দেই একটু, পাঁচ প্রান্ত বলতে বোঝায় ওইখানে যে পেন্টোজ সুগারটা থাকবে বা রাইবোজ সুগারটা থাকবে তার 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনটাকে বলা হচ্ছে পাঁচ প্রান্ত। আচ্ছা, এবং আরএনএ এর 3 প্রান্তে কি থাকবে? অ্যাডেনাইন নিউক্লিওটাইড যুক্ত থাকবে। তাহলে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমাদের 3 প্রান্তে অ্যাডেনাইন নিউক্লিওটাইড যুক্ত থাকবে। তাহলে এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা ছিল একটা এমআরএনএ, ঠিক আছে? তাহলে এই এমআরএনএ পাঁচ প্রান্তে এখানে আমার কি যুক্ত হলো? মিথাইল গুয়ানোসাইন ট্রাইফসফেট যুক্ত হলো, এবং 3 প্রান্তে আমার এখানে অ্যাডেনাইন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। তাহলে এই জিনিসটা কেন যুক্ত হবে, এটার গুরুত্বটা কি, এটার যুক্ত হওয়ার পিছনে কারণটা কি? এই এক প্রান্তে এটা, আরেক প্রান্তে এই অ্যাডেনাইন, তাহলে এটার দরকার কি ছিল? সেটার জন্য আমরা জানবো যে এসবের কারণে এমআরএনএ নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে সাইটোপ্লাজমে আসতে সক্ষম হয় ও সহজে রাইবোজোমে যুক্ত হয়। মানে এই এমআরএনএটা পরবর্তীতে গিয়ে কী করবে আমাদের? এটা এটা কিন্তু নিউক্লিয়াসে হচ্ছিল, নিউক্লিয়াস থেকে এটা সাইটোপ্লাজমে চলে আসবে, রাইবোজোমের কাছে চলে আসবে। তাহলে এই নিউক্লিয়াস থেকে যে এত দূর আসবে সেই জিনিসটা যেন সক্ষম হয়, এই এমআরএনএটাকে সক্ষম করতে তোমার হচ্ছে এই জিনিসটা, এই দুইটা জিনিস সামনে এবং পিছে যুক্ত করা হয়। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটি প্রক্রিয়া নিয়ে জানবো যেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো তোমার হচ্ছে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়? এটা রাইবোজোমে সংঘটিত হয়। আচ্ছা, তো এভাবে করে তোমার হচ্ছে এই যে এমআরএনএটা আসবে, এভাবে এমআরএনএগুলো এসে এভাবে করে যুক্ত হয়ে হয়ে এই যে গোল গোল দেখো এই অংশটা বোঝানো হচ্ছে প্রোটিন, এভাবে করে প্রোটিন তৈরি হবে, এটাই হচ্ছে মেইন কাজ। আচ্ছা, এখন এই ট্রান্সলেশন প্রক্রিয়াটার জন্য আমার প্রয়োজনীয় উপাদান কি কি? আমার প্রথমত এই ট্রান্সলেশন প্রক্রিয়া আমার এমআরএনএ প্রয়োজন, এমআরএনএ এর সাথে সংযুক্ত সূচনাকরণ ও সমাপ্তিকরণ। মানে সূচনাকরণ যেটা এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা সূচনা করবে এবং সমাপ্তিকরণ যেটা সমাপ্তি ঘটাবে, সো এমআরএনএ এর সাথে এই দুইটা কোডন সংযুক্ত থাকতে হবে। আচ্ছা, এই যে দেখো এখানে একটা এমআরএনএ, এমআরএনএ এর এই অংশটা হচ্ছে সূচনাকরণ। তোমার হচ্ছে এটা সূচনা AUG সবসময় মাথায় রাখবা, এটা হচ্ছে AUG সূচনা কোডন এবং সমাপ্তি কোডন এটা হচ্ছে UAA UAG UGA এই তিনটার যে কোনো একটা সমাপ্তি কোডন হিসেবে কাজ করতে পারে। এবার আসো তোমার হচ্ছে টিআরএনএ, টিআরএনএ প্রয়োজন আমাদের দ্বিতীয় জিনিসটা হচ্ছে টিআরএনএ প্রয়োজন। সেটা কীরকম? প্রতিটি অ্যামিনো অ্যাসিডের জন্য একটি টিআরএনএ থাকে। তোমার হচ্ছে যে এই যে দেখো এইটা একটা টিআরএনএর গঠন, আমরা এর আগের ভিডিওতে টিআরএনএ পড়ে এসেছি। এই টিআরএনএর একটা প্রান্তে কী থাকে? আমার অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে আমার এখানে টিআরএনএ লাগবে, কারণ আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে, আর আমরা জানি প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। তাহলে এই অ্যামিনো অ্যাসিডটা কে বহন করে নিয়ে আসবে? আমাদের টিআরএনএ বহন করে নিয়ে আসবে। তারপরে তোমার হচ্ছে আমার কি লাগবে? টিআরএনএ যেহেতু আসবে তার মানে আমাদের অ্যামিনো অ্যাসিডও আমাদের প্রয়োজন হচ্ছে। সাথে সাথে আমাদের এই পুরো প্রক্রিয়াটা, ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় হবে? রাইবোজোমে হবে, তার মানে আমার রাইবোজোমেরও এখানে প্রয়োজন আছে। এখানে দেখো তোমার হচ্ছে এই যে এটা একটা রাইবোজোম দেখতে পাচ্ছি আমরা এখানে। আর কিছু প্রোটিন ফ্যাক্টর লাগবে, মানে কোথায় ট্রান্সলেশন শুরু হবে সমাপ্তি হবে এই জিনিসটা ওরা নির্ধারণ করে দিবে। এবং এটিপি ও জিডিপি কিছু শক্তি এখানে ব্যবহৃত হয় তোমার হচ্ছে গিয়ে এই, এবং তোমার হচ্ছে এই শক্তিগুলো ব্যবহার করে ও নির্দিষ্ট কাজ করে। তাহলে এই এটিপি জিডিপি আমার একটু প্রয়োজন হবে। তাহলে এই ছিল তোমার হচ্ছে ট্রান্সলেশনের মধ্যে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো এই এনজাইমটা প্রয়োজন, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম। মানে হচ্ছে এই যে টিআরএনএ, এই টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিডটা যে যুক্ত হয়ে চলে আসবে, এই টিআরএনএ আর অ্যামিনো অ্যাসিডের বন্ধনের জন্য বা ওদের যুক্ত হওয়ার পেছনে যে এনজাইমের ভূমিকা সেটাকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম। তাহলে এই এনজাইমটা কি করে? টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে দেয়। এই যে এখানে এই যে টিআরএনএ, এটা অ্যামিনো অ্যাসিড, এই দুইটাকে সংযুক্ত করার পেছনে আমার এই এনজাইমের ভূমিকা। এবার চলে আসো, আমরা জানি যে প্রক্রিয়াটা কি, প্রক্রিয়ার ধাপগুলো কি কি। তো ট্রান্সলেশন প্রক্রিয়াটা তিন ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে সূচনা ধাপ, একটা হলো বর্ধিতকরণ ধাপ, আর একটা হলো সমাপ্তি ধাপ। মানে সূচনা ধাপে বর্ধিতকরণ আমাদের ট্রান্সক্রিপশনের মতোই এখানে তিনটা ধাপ আছে। তাহলে আমরা চলো আগে বিস্তারিত জেনে নেই সূচনা ধাপে কি হয়। এখানে তোমার হচ্ছে গিয়ে প্রথমত 80S রাইবোজোম, এটা 40S ও 60S অংশে বিভক্ত হয়। তাহলে এই যে দেখো 80S রাইবোজোমটা ছিল, এখানে 40S এই যে ক্ষুদ্র একটা অংশ, আর এখানে 60S অংশটা বিভক্ত হচ্ছে। তারপরে কি হবে? এখানে 40S এ mRNA যুক্ত হয় সূচনা কোডন AUG কে 5 প্রান্তে রেখে। তো দেখো এই 40S অংশে কি যুক্ত হবে? mRNA সংযুক্ত হবে। এই mRNAটা, এই mRNA কি বহন করছে? ওই যে ট্রান্সক্রিপশনের ওইখানে আমার যে জিনের যে হুবহু কপিটা এখানে কিন্তু এই তোমার হচ্ছে গিয়ে আরএনএটা, তোমার mRNAটা বহন করছে ওই জিনটা। কারণ এই জিন, ওই জিনের কোডন অনুযায়ী কিন্তু তোমার এখন আমাদের প্রোটিন তৈরি হবে, কিন্তু ওর সূচনা কোডনটা সবসময় আমরা জানি AUG থাকতেই হবে। তাহলে এই AUGটা কোন প্রান্তে থাকবে? AUGটা খেয়াল করো, এটা থাকবে হচ্ছে তোমার 5 প্রান্তে থাকবে। তাহলে এই যে দেখো 5 প্রান্তে AUGটা আছে, এটা 40S এভাবে করে অবস্থান করছে। এরপরে তোমার হচ্ছে 60S রাইবোজোম এসে 40S এর বরাবর অবস্থান করে, ঠিক আছে, এর পি সাইড। তাহলে এখানে দেখো তোমার হচ্ছে 60S রাইবোজোম 40S এর বরাবর, এই যে 60S রাইবোজোম 40S এর বরাবর অবস্থান করলো। এর পি সাইড সূচনা কোডনের বিপরীতে, দেখো এই যে পি সাইডটা এটা কি? সূচনা কোডনের বিপরীতে বসলো। এবং তোমার হচ্ছে এ সাইড পরের যে প্রথম কোডন থাকে এর বিপরীতে বসে। মানে এই যে এটা ছিল আমার সূচনা কোডন, এই সূচনা কোডনের পরে যে এই যে নতুন কোডনটা আছে, প্রথম কোডন এটাকে বলা হচ্ছে, এটার বিপরীতে আমার কোনটা বসবে? এ সাইড বসবে। তারপরে তোমার হচ্ছে এখানে মিথিওনাইন যুক্ত টিআরএনএ পি সাইটে যুক্ত হয় ও এ সাইট ফাঁকা থাকে। তাহলে আমার এই সূচনা ধাপে একদম কি হবে? আমার এই যে পি সাইট এগুলো বরাবর বসলো, ভালো। এখন মিথিওনিন, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই মিথিওনিন যুক্ত টিআরএনএ তোমার হচ্ছে পি সাইটে যুক্ত হবে। দেখো এখানে এটা ছিল, এটা হচ্ছে এই যে মিথিওনিন, এটা হচ্ছে মিথিওনিন, এটা হচ্ছে টিআরএনএ। সো এটা হচ্ছে অ্যান্টিকোডন। আমরা জানি টিআরএনএ সবসময় কি আনবে? অ্যান্টিকোডন নিয়ে আসবে, কারণ এই অ্যান্টিকোডনটাই এই কোডনের সাথে তোমার হচ্ছে গিয়ে ম্যাচ করবে, মানে বিপরীত একটা ম্যাচ করবে। তাই টিআরএনএটা সবসময় এই অ্যান্টিকোডন দেখে তোমার হচ্ছে ওই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড এটার সাথে যুক্ত হয়। এখানে যেমন AUG কোডন আছে, এই কোডনের জন্য যে অ্যান্টিকোডন হবে এই অ্যান্টিকোডন আবার নির্দিষ্ট একটা অ্যামিনো অ্যাসিড ওর সাথে করে নিয়ে আসবে। যেমন এখানে AUG এর জন্য মিথিওনিন অ্যামিনো অ্যাসিড আসলো, যেমন এখানে যদি অন্য একটা কোড থাকতো তাহলে অন্য একটা অ্যামিনো অ্যাসিড আসতো। তাহলে এই যে দেখো মিথিওনিন যুক্ত টিআরএনএ এটা এসে কোথায় বসবে, এটা প্রথমে এসে এই যে তোমার হচ্ছে গিয়ে পি অংশ পি সাইটে এসে যুক্ত হবে, এ সাইটটা কিন্তু এখন ফাঁকা। আচ্ছা এখানে এসে যুক্ত হলো, তাহলে আমাদের সূচনা ধাপটা কিন্তু এতটুকু পর্যন্ত যে এমআরএনএ আসলো 60S রাইবোজোম এটার সাথে যুক্ত হলো এবং 60S রাইবোজোমের পি সাইটে এসে এই মিথিওনিন যুক্ত টিআরএনএটা যুক্ত হলো। তারপরের যে পার্ট সেটা হলো বর্ধিতকরণ ধাপ। তাহলে বর্ধিতকরণ ধাপে আমার কি হবে, উপযুক্ত অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ মানে কি টিআরএনএ এর সাথে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত আছে, এটা এ সাইটে এসে প্রথম কোডনের বিপরীতে বসবে। এখন পি সাইট কিন্তু তোমার ফুলফিল্ড আছে, তাহলে এটা কি করবে এ সাইটের বিপরীতে এসে বসবে। তাহলে এখানে ছবিটা দেখো, এটা তোমার হচ্ছে গিয়ে এখানে একটা অ্যামিনো অ্যাসিড বহন, এটা একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে, এটা টিআরএনএ, এটা প্রথম কোডনের বিপরীতে, এই যে এখানে প্রথম কোডনের বিপরীতে কিন্তু এটা বসে গেল। এখন তোমার হচ্ছে পি সাইটে থাকা টিআরএনএ থেকে, তারপরে ধাপটা চিন্তা করো, পি সাইটে থাকা টিআরএনএ থেকে মিথিওনিন অ্যামিনো অ্যাসিড এ সাইটে থাকা অপর অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন গঠন করে। তাহলে এই যে তোমার হচ্ছে গিয়ে এই যে পি সাইটে এখানে যে মিথিওনিন অ্যামিনো অ্যাসিডটা ছিল, এই মিথিওনিন অ্যামিনো অ্যাসিডটা এটা কোথায় চলে আসবে, এটা চলে আসবে এ সাইটে, এটা এ সাইটে চলে আসবে এবং এ সাইটের অ্যামিনো অ্যাসিডের সাথেও পেপটাইড বন্ধন গঠন করবে। একটা অ্যামিনো অ্যাসিড একটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন গঠন করে। তাহলে তোমরা এখানে ছবিটা দেখো, এই যে দেখো পি সাইট থেকে এটা চলে আসলো, পি সাইট থেকে এটা তোমার হচ্ছে এ সাইটে চলে আসলো। এরপরে কি হবে, পি সাইট থেকে টিআরএনএ বের হয়ে যাবে। তাহলে এখন দেখো এই যে পি সাইটে যে টিআরএনএ ছিল ওর থেকে অ্যামিনো অ্যাসিডটা কোথায় চলে আসলো, এ সাইটে কিন্তু চলে আসলো। তাহলে এই টি সাইটে ও থেকে আর পি সাইটে এই টিআরএনএ থেকে কি করবে, ও বের হয়ে যাবে। এ সাইটে তৈরি হওয়া এই পেপটিডাইল টিআরএনএ আবার পি সাইটে চলে আসে। তাহলে এখানে ছবিটা দেখো, এই যে তোমার হচ্ছে এবার এই টিআরএনএটা কিন্তু চলে গেল। তাহলে এই যে এখন এতক্ষণ যেটা এ সাইটে ছিল, এ সাইটে তৈরি হওয়া পেপটিডাইল টিআরএনএ এটা আবার পি সাইটে চলে আসলো। দেখো এখানে এতক্ষণ ছিল এখানে এ সাইটে ছিল, এখন এটা কোথায় চলে আসলো, এই টিআরএনএটা, এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড নিয়ে যে তোমার হচ্ছে টিআরএনএটা এটা আবার পি সাইটে চলে আসলো এবং এ সাইট তোমার হচ্ছে আবার ফাঁকা হয়ে গেল। এই যে দেখো এই সাইডটা আবার ফাঁকা হয়ে গেল এবং এই যে পি সাইটে এর আগে যে টিআরএনটা ছিল এটা কিন্তু দেখো চলে গেল। আচ্ছা এরপরে কি হবে, পরবর্তীতে রাইবোজোম তিন প্রান্তের দিকে এক ঘর এগিয়ে যায়, তখন নতুন টিআরএনএ এ সাইটে নতুন কোডনের বিপরীতে বসে। তাহলে এই রাইবোজোমটা দেখো তোমার হচ্ছে এক ঘর এগিয়ে যাবে এবং এক ঘর এগিয়ে গিয়ে কিন্তু এই যে এ সাইডটা ফাঁকা হয়ে গেল, এই সাইডটা তখন ফাঁকা হয়ে গেল না তোমার হচ্ছে, তখন নতুন টিআরএনএ, এই যে নতুন একটা টিআরএনএ এ সাইটে নতুন কোডনের বিপরীতে বসে। এখানে নতুন একটা কোডন ছিল, এটার বিপরীতে নতুন একটা তোমার হচ্ছে গিয়ে টিআরএনএ আসলো, অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসছে। এবার আবার কি হবে, দেখো এই যে তোমার হচ্ছে আবার পি সাইট থেকে এ সাইটে চলে আসলো, এই পি সাইডে যে তোমার হচ্ছে গিয়ে অ্যামিনো অ্যাসিডগুলো ছিল ওটা আবার পুরোটা একসাথে এ সাইটে চলে আসলো এবং আবার এ সাইট থেকে এটা আবার পি সাইটে চলে গেল, আবার পি সাইট থেকে টিআরএনএ চলে গেল। তাহলে এখানে যে জিনিসটা, এভাবেই পি সাইট থেকে এ সাইট, এ সাইট থেকে আবার পি সাইট, মানে এতক্ষণ যেটা পি সাইটে ছিল পি সাইট থেকে অ্যামিনো অ্যাসিডের ওটা এ সাইটে আসলো, এ সাইটে এসে যুক্ত হলো, তারপরে এটা আবার পি সাইটে চলে গেল, আবার নতুন টিআরএনএ এ সাইটে আসে, তখন আবার এই প্রক্রিয়া চলতে থাকে। তোমরা দেখো আবার নতুন একটা টিআরএনএ এখানে আসলো, তাহলে এরপর আবার কি হবে, এই পি সাইটে এতক্ষণ যেটা ছিল এই অ্যামিনো অ্যাসিড যে একটা একটা দেখো এখন তিনটা যুক্ত হয়ে গেছে এতক্ষণ ধরে ধরে, তোমার হচ্ছে এই তিনটা পুরোটা একসাথে আবার কি হবে, তোমার হচ্ছে আবার এরা এ সাইটে চলে আসবে। এই যে আবার এই সাইটে চলে আসলো, এই সাইটে আসার পরে কি হলো, এরা একটা বন্ধন করে আবার এই চারটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হলো। তারপরে তোমার হচ্ছে আবার তোমার হচ্ছে কি এটা কি কোথায় চলে আসলো, পি সাইটে চলে আসলো, রাইবোজোম এক ঘরে এগিয়ে গেল, যার কারণে তোমার হচ্ছে এটা পি সাইটে চলে আসলো। পি সাইটে আসার কারণে তোমার হচ্ছে গিয়ে এটা আবার কি হলো, দেখো এখান থেকে আবার নতুন টিআরএনএ এ সাইটে আসবে। এভাবে করে এই প্রক্রিয়াটা তোমার হচ্ছে চলতে থাকবে। এই যে আবার আসলো, আবার এখানে যুক্ত হলো, আবার এটা পি সাইটে আসলো, আবার এখান থেকে টিআরএনএটা চলে গেল, এভাবে করে এটা চলতে থাকে। তাহলে এই চলতে চলতে একটা পর্যায়ে এসে কখন সমাপ্তি হবে, শেষ হবে কখন, বর্ধিত হয় এক পর্যায়ে যখন স্টপ কোডন কি কি UAG UGA UAA চলে আসে রাইবোজোম তখন এই কোডনের বিপরীতে কোনো টিআরএনএ এ সাইটে আসে না। এভাবে চলছে চলছে একটা প্রক্রিয়া। মনে করো যখন এখানে সমাপ্তি কোডন চলে আসলো এ সাইটের এই জায়গাটায় সমাপ্তি কোডন চলে আসলো, এই সমাপ্তি কোডনের বিপরীতে কিন্তু কোনো ধরনের টিআরএনএ, এতক্ষণ কিন্তু এখানে টিআরএনএ আসছিল কিন্তু যখন সমাপ্তি কোডন, এই সমাপ্তি কোডনের বিপরীতে কোনো টিআরএনএ থাকে না, তার মানে তখন এখানে কোনো টিআরএনএ আসবে না, ঠিক আছে? তখন এখানে কি আসবে? একটা রিলিজ ফ্যাক্টর আসবে, মানে এটা এখান থেকে ছুটে যাবে। তাহলে এভাবেই করেই, যেহেতু এখানে টিআরএনএ আসছে না, তাহলে এখান থেকে এই অ্যামিনো অ্যাসিডগুলো আবার যে এ সাইটে আসার কথা সেটাও ওরা আসবে না, কারণ এখানে তো টিআরএনএ নেই, তাহলে ও আসবে কেন? তাহলে এভাবে করেই কিন্তু এক পর্যায়ে ট্রান্সলেশন বন্ধ হয় এবং একের পর এক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে দেখো এখানে যখন সমাপ্তি কোডন আসলে এখানে একটা রিলিজ ফ্যাক্টর এসে যায় এবং রিলিজ ফ্যাক্টরের কারণে এটা আর আসে না, এইটুকু পর্যন্ত যতগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে এভাবে করে ততগুলোই থেকে যায়। তাহলে এই গেল তোমার হচ্ছে কি আমার এখানে টোটাল আমি একটা প্রোটিন কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে করেই দেখো আমরা ট্রান্সলেশন প্রক্রিয়ায় এক ধাপ করে আমরা হচ্ছে গিয়ে প্রোটিন তৈরি করতে পারি। অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি হতে পারে এবং এই প্রোটিনটা কোন সাইটে এসে তৈরি হয়? ফাইনালি ই সাইটে এসে, ই সাইটে এসে এটা তৈরি হবে। আমরা দেখো এই যে ই সাইটে এই জিনিসটা এসে কোথায় তৈরি হয়? এই ই সাইটটাই এসে এটা তৈরি হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রোটিন তৈরি হয়ে গেল। এখন ট্রান্সলেশন প্রক্রিয়ার শেষে এই প্রোটিনকে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, মানে ওকে কিছু আর একটু ঝালাই করতে হবে। তাহলে এটা কি করব? প্রথমত আমার সূচনা কোডন যেটা ছিল সেটা সরিয়ে ফেলতে হবে। সূচনা কোডন তো এটা জাস্ট এটা সূচনা করার জন্য ছিল, তাই আমি এই সূচনা কোডনটা সরিয়ে ফেলবো। তারপর আমাকে কি করতে হবে? প্রোটিনের যে প্রোটিনটা তৈরি হয়েছে এখানে হয়তো অনেক অংশ আমার কোনো প্রয়োজনে আসবে না, তাই আমি সেই অংশগুলো কিছু অংশ কেটে ফেলা। তো দেখো আমি এখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিলাম। তারপরে তোমার হচ্ছে আমাকে এখানে মনে করো আমার এই প্রোটিনের সাথে আমার গ্লুকোজ যুক্ত করতে হবে, তাহলে আমি গ্লুকোজ যুক্ত করব। তারপরে তোমার হচ্ছে গিয়ে এখানে যদি প্রোটিনের সাথে ফসফেট যুক্ত হওয়া লাগে তাহলে এখানে ফসফেট যুক্ত হবে, যদি এখানে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করা লাগে তাহলে এখানে অ্যাসিটাইল যুক্ত হবে। মানে যাই যুক্ত করা লাগে সেটা প্রোটিন তৈরি হওয়ার পরপরই তোমার হচ্ছে এই জিনিসগুলো যুক্ত হয়ে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে। তাহলে এই জিনিসগুলোই ছিল তোমার হচ্ছে ট্রান্সলেশন পরবর্তী পরিবর্তন। এবার আসো ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্যটা কি? ট্রান্সক্রিপশনের জিনিসটা হচ্ছে ডিএনএ অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে আরএনএ অণুতে কপি করার প্রক্রিয়া, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার জিনিসটা, মানে ডিএনএর যে তথ্যগুলো সেটা আরএনএতে তৈরি করবে, সেটাই হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন হচ্ছে, খেয়াল করো এখানে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন, মানে এমআরএনএ থেকে ওই তথ্যগুলো প্রোটিনে যদি দেওয়া হয় তাহলে সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন আমার কি কি ব্যবহার হবে? এখানে এটিপি জিটিপি এই নিউক্লিওটাইডগুলো ব্যবহার হবে, আর এখানে 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহার হবে। ওই যে ট্রান্সলেশন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হবে। দেন তোমার হচ্ছে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তোমার হচ্ছে কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে, মানে তোমার হচ্ছে এই প্রক্রিয়াটা নিউক্লিয়াসে হবে আর এই প্রক্রিয়াটা কোথায় হবে? সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে? ট্রান্সলেশন মানে মূলত আরও স্পেসিফিক্যালি বলতে গেলে রাইবোজোমে হবে। তারপরে তোমার হচ্ছে গিয়ে এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটি আমরা জানি এটা রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট। এই প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ আমরা জানি আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ সূত্রটাকে ভেঙে দুইটা আলাদা সূত্রকে পরিণত করে দেয়। আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় এখানে অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে কোন এনজাইমটা মনে আছে? ওই যে টিআরএনএ সিনথেটাইজ এনজাইম, মানে যেটা টিআরএনএ আর অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে যে এনজাইমটা, সেই এনজাইমটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এভাবে করে তুমি পার্থক্যগুলো যদি পড়ে ফেলো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, তুমি পরীক্ষার খাতায় অনেক সুন্দর করে অ্যান্সার করতে পারবে। এবার আসো পরের টপিকটা, সেটা হলো কেন্দ্রীয় প্রত্যহ বলতে আমরা কি বুঝি? ডিএনএ থেকে এমআরএনএ ও এমআরএনএ থেকে প্রোটিনে জেনেটিক তথ্য প্রবাহকে আমরা কেন্দ্রীয় প্রত্যহ বলি। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা ডিএনএতে তোমার যে তথ্যগুলো ছিল, আমরা এখানে খেয়াল করি ডিএনএতে যে ডিএনএতে কি থাকে? আমাদের জিন থাকে। এই জিনের যে তথ্যগুলো ছিল, যে কোডগুলো ছিল, নিউক্লিওটাইডগুলো ছিল, সেই নিউক্লিওটাইডগুলো কি হবে? এমআরএনএতে পাস হবে। কিভাবে, কোন প্রক্রিয়ায়? আমরা পড়ে এসেছি ডিএনএ থেকে এমআরএনএতে ওই কোডটা পাস হওয়ার প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। তারপরে এই আরএনএ থেকে আবার কি হবে? আমরা একটু আগেই পড়ে আসলাম ট্রান্সলেশন প্রক্রিয়ায় এই আরএনএ এর কোডন অনুযায়ী আমার অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে আমার ট্রান্সলেশন প্রক্রিয়া আমি কি পাবো? প্রোটিন পাবো। এবং মূলত এটা মাথায় রাখবে, এই প্রোটিনটাই কিন্তু তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে। আমরা যে বলি যে একটা জিন আমাদের কিভাবে তোমার হচ্ছে যে এই জিনের কারণে কিন্তু একটা মানুষ ফর্সা হয়, একটা মানুষ কালো হয়। জিনের কারণেই কারো তোমার হচ্ছে গিয়ে চোখ সুন্দর হয়, কারো চুল সুন্দর হয়, কারো চুল সুন্দর হয় না। এই জিনিস কিন্তু জিন। কেন? কারণ ওই যে চুলের গঠনে তোমার প্রত্যেকটা গঠনে আমাদের কি থাকবে, তোমার হচ্ছে প্রোটিন থাকবে। তাহলে ওই জিনটা, নির্দিষ্ট জিন যেই অনুপাতে প্রোটিন তৈরি করবে, প্রোটিনটা ওই অনুপাতে কাজ করে তোমার বহিঃপ্রকাশ ঘটাবে। তোমার যদি তোমার চুল কারো অনেক সুন্দর হয়, জেনেটিক্যালি অনেক সুন্দর হয় চুল। কেন? কারণ তার ওই দেহে জেনেটিক্যালি তোমার হচ্ছে এই ক্যারাটিন প্রোটিন, যেটা চুল তৈরির জন্য দায়ী, সেটা তৈরি হয়। এ কারণে তার চুলটা মজবুত হয়, এভাবে হয়। তার মানে আমার জিন তার প্রকাশ করে কিভাবে? প্রোটিনের মাধ্যমে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি, এখানে তুমি দেখো একটা অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যে ডিএনএ আবার ডিএনএ তৈরি করে কিভাবে? রেপ্লিকেশন প্রক্রিয়ায়। আবার ডিএনএ থেকে আরএনএ হয়, ট্রান্সক্রিপশন অ্যান্ড দেন ট্রান্সলেশন। তাহলে এই যে তথ্য যে পরিবহনটা একটা থেকে একটাই যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রত্যহ বা ইংলিশে সেন্ট্রাল ডগমা। আচ্ছা, এখন আসলে জিন বলতে আমরা কি বুঝি? ডিএনএ সূত্রকের একটি নির্দিষ্ট অংশ যা প্রোটিন তৈরি করতে পারে তাকে জিন বলে। মানে ডিএনএ এর একটা সূত্রকের একটা নির্দিষ্ট অংশ যেটা আবার কি বলছে? প্রোটিন তৈরি করতে পারবে। এটা যদি প্রোটিন না তৈরি করে তাহলে তো হবে না, কারণ জিন বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মাধ্যমে। এবং প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, কারণ প্রোটিনই তো আমাদের জীবনের সব কিছু গঠন করতেছে, সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। তাহলে তোমার হচ্ছে এখানে দেখো, এটা একটা ডিএনএ এই একটা অংশ, মনে করে এটা একটা জিন হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? ডিএনএ এই একটা অংশ জিন হিসেবে কাজ করতে পারে, এটা একটা প্রোটিন তৈরি করতে পারে, যার কারণে ওকে আমরা জিন বলবো। তাহলে জিনের বৈশিষ্ট্য কি দেখো? ওটা নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হবে, যেহেতু এটা ডিএনএরই অংশ তো আমরা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হবে। এটা ক্রোমোজোমে অবস্থান করবে, ডেফিনেটলি এটা ক্রোমোজোমে অবস্থানই করবে। আমরা জানি ডিএনএ ক্রোমোজোমেই থাকে, আর এটা বংশগতীয় বৈশিষ্ট্য বহন করবে। এটা তোমরা বুঝতেই পারছো যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের বংশগতীয় বৈশিষ্ট্য এটা বহন করবে। মানে তোমার পিতা থেকে মাতা, পিতা থেকে পুত্র, তারপরের জেনারেশন, এভাবে করে তোমার হচ্ছে কি চলতে থাকে ব্যাপারটা। তারপরে আসো তোমার হচ্ছে গিয়ে জিনকে আমরা বিভিন্ন একক রূপে প্রকাশ করতে পারি, যেমন রেকন, এটা হচ্ছে জিন রিকম্বিনেশনের, এগুলো তোমাদের এমসিকিউতে প্রয়োজন, জিন রিকম্বিনেশনের একক, ঠিক আছে? মিউটন, এটা হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে কি? তোমার হচ্ছে এটা জেনেটিক্যাল কিছু, মানে তোমার হচ্ছে স্থায়ী, এটা আমরা আগেও পড়ে এসেছি, স্থায়ী নিউক্লিওটাইডের পরিবর্তন। মানে তোমার হচ্ছে নিউক্লিওটাইডটা যদি স্থায়ীভাবে যদি পরিবর্তন হয়ে যায়, ওলট পালট হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি মিউটেশন। তাহলে এই মিউটেশনের একক হচ্ছে মিউটন। রেপ্লিকন কি? ডিএনএ এর যে অংশ ডিএনএ অনুলিপন নিয়ন্ত্রণ করে, মানে ডিএনএ অনুলিপনটাকে যে অংশটা নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা বলি রেপ্লিকন। সিস্ট্রন, এটাকে কি বলে? জিন কার্যের একক, মানে জিনটা কি পরিমাণ কাজ করছে সেটার একক হিসেবে আমরা সিস্ট্রন এই নামটা ব্যবহার করি, এই এককটা ব্যবহার করি। তাহলে এগুলো তোমাদের মূলত এমসিকিউতে বেশি আসে। তাহলে তোমার হচ্ছে এখন জিনোম বলতে আমরা কি বুঝি? কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান তোমার হচ্ছে সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। মানে যতগুলো জিন, যত ধরনের জিন আছে তাদের সমষ্টিকে আমরা জিনোম বলি। এবং এই যে যত জিন আছে ওদের সবগুলো সমষ্টি, এগুলো হচ্ছে আমাদের জিনোম। তাহলে মানে মনে করো আমাদের জিনের সমষ্টি বলতেছে একটা জিনোমকে। এখন মানব দেহে দুই কপি জিনোম আছে, যেমন এক্স ও ওয়াই। এক্স, এই জিনোমের আন্ডারে এক্স এর যত জিন আছে সব কিন্তু এই এক্স এর আন্ডারে। আবার ওয়াই সংক্রান্ত যত জিন আছে সবগুলো এই ওয়াই এর আন্ডারে। তাই এই কারণে বলতে পারি এক্স একটা জিনোম, ওয়াই একটা জিনোম, কারণ ওরা হচ্ছে জিনের সমষ্টি। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে আদি কোষে, মানে আমরা তো প্রকৃত কোষ, আদি কোষে মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের কোষে জিন প্রকাশের যে ইউনিট থাকে সেটাকে অপেরণ বলা হয়। এই অপেরণে আবার চারটা অংশ থাকে, চারটা অংশ নিয়ে আমরা জানবো। গাঠনিক জিন, যেটা এনজাইম সংশ্লেষ করে, মানে এনজাইম তৈরি করে ওদের দেহে, তোমার হচ্ছে কি। তারপরে প্রমোটার জিন, যেটা তোমার হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম তৈরি, কারণ ওদের দেহতে এই জিনিসগুলো হবে, তাহলে ওদের আরএনএ পলিমারেজ তৈরি করে কি? উদ্দীপক বা প্রমোটার জিন। তারপরে তোমার হচ্ছে অপারেটর বা চালক জিন। এই চালক জিন তোমার হচ্ছে গাঠনিক জিনের, তোমার হচ্ছে এখানে গাঠনিক হবে, গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটা কি করে? তোমার হচ্ছে গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। তো তোমার হচ্ছে যে এই যে গাঠনিক জিন, এটার যে উৎপাদনটা সেটাকে নিয়ন্ত্রণ করছে কে? এই অপারেটর জিন বা চালক জিন। এটাকে কিভাবে তৈরি করছে এনজাইম, সেটা নিয়ন্ত্রণ করে থাকে। আর রেগুলেটর জিন, এটা কি করে? অপারেটর জিনকে এটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। তো তোমার হচ্ছে এভাবে করো, ওরা বিভিন্ন কাজ ওরা করে থাকে, একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করে থাকে। যে দেখো অপারেটরকে রেগুলেটর জিন, অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এখানে দেখো এই যে বিভিন্ন অংশ, এটা একটা জিনের, এটা গাঠনিক জিনের অংশ যেটা প্রোটিন তৈরি করছে, এটা চালক জিন যেটা তোমার হচ্ছে গিয়ে এই যে এইটার প্রোটিন তৈরিটাকে নিয়ন্ত্রণ করছে এই চালক জিন। তারপরে থাকে তোমার উদ্দীপক জিন, এটা আরএনএ পলিমারেজ এনজাইম তৈরি করে, নিয়ন্ত্রক জিন এটা আবার তোমার হচ্ছে এই অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রক জিন। তাহলে এইভাবে করে এই জিনিসগুলো একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার জেনেটিক কোড আসলে আমরা কি বুঝি? জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে, মানে এই যে বৈশিষ্ট্য, দেখো একটা কোড এই যে ডিএনএ থেকে আরএনএ তে চলে যাচ্ছে একটা কোড, এটাকে আমরা কি বলি? বৈশিষ্ট্যগুলো যে স্থানান্তর করছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে এটা প্রোটিনে নিয়ে যাচ্ছে, এই কোডটাকে আমরা বলি জেনেটিক কোড। তো এটা কেমন? দেখো সিসিইউ মানে সাইটোসিন, সাইটোসিন ইউরাস, এটা একটা কোড হিসেবে কাজ করতে পারে, তাই না? এটা এমআরএনএ তে থেকে এটা একটা জেনেটিক কোড হিসেবে কাজ করতে পারে। 20টি অ্যামাইনো অ্যাসিড তৈরির জন্য প্রায় 64টি কোডন থাকে, মানে এরকম কোডন প্রায় 64টি থাকে। এর মধ্যে 3টি ইউএজি, ইউজিএ, ইউএ এরা হলো স্টপ কোডন, ও এইউজি এটা হলো সূচনা কোডন। আমরা অলরেডি এই জিনিসটা পড়ে এসেছি। এখন দেখো এই যে দেখো এগুলো হচ্ছে যে বিভিন্ন তোমার হচ্ছে একটা চার্ট, যে এখানে কোডনের, যেমন দেখো এখানে দুইটা কোডন আছে ইউ 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 সি। এই দুইটা কোডন কি করছে? এই যে এখানে পিএইচই মানে তোমার হচ্ছে ফিনাইল অ্যালানিন এই নামের একটা, এগুলো তোমাদের এত কিছু জানতে হবে না। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কে কোড করছে? এই কোডনগুলো তোমার হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটাকে কোড করে, ঠিক আছে? মানে এই কোডন যদি এমআরএনএ রাইবোজোমে থাকে, এই কোডনের জন্য তখন আমার এই অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড তখন ওইখানে ওই টিআরএনএ বহন করে নিয়ে আসবে। আবার যদি এখানে মনে করো যে এই যে দেখো এখানে জিইউইউ, এটা যদি আসে, এই কোডন যদি এমআরএনএতে থাকে, তাহলে এই কোডনের জন্য টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে? ভ্যালিন, VAL এটা দিয়ে বোঝানো হচ্ছে ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসবে। এভাবে করে তোমার হচ্ছে কি এরা থাকে। তাহলে এই জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি? এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, মানে তোমার হচ্ছে একাধিক কোডন, দেখো এখানে একটা ইউইউইউ, ইউইউসি একাধিক, তার মানে দুইটা কোডন মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, মানে এরা দুজনই চাইলে এই অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারবে। ও এই ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিডকে আনতে পারবে, এই ইউইউসি ও চাইলে ফিনাইল অ্যালানিন অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারবে। এবং দ্বিতীয়ত তোমার হচ্ছে একটি কোডন আবার একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। এখানে আবার উল্টা জিনিসটা আবার খেয়াল করো, মানে একটা কোডন মনে করো যে এই যে এখানে ইউসিইউ, এই কোডনটা সেরিন, এটা হচ্ছে সেরিন এই অ্যামিনো অ্যাসিডকে কোড করছে। তাহলে ইউসিইউ যদি এই অ্যামিনো অ্যাসিডকে কোড করে, এই ইউসিইউ কিন্তু লিউসিন বা এখানে মিথিওনিন বা এখানে ভ্যালিন ওকে কোড করতে পারবে না। মানে একটা কোডন ও কখনোই একসাথে একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না। তো এই দুইটা জিনিস মাথায় রাখবা, যে একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না, বাট একাধিক কোডন মানে এই যে দেখো এখানে দুইটা কোডন মিলে কিন্তু ওরা কিন্তু দুইটা কোডনই কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। এখানে নিউক্লিওটাইডের ওভারল্যাপ ঘটে না, মানে একটা নিউক্লিওটাইড যে আরেকটার উপরে এসে যাবে ওভারল্যাপ মানে অভিলেপন করবে এমন জিনিসটা ঘটে না। এবং কোডনগুলো এই যে কোডনগুলো এগুলো সার্বজনীন, মানে তোমার দেহ যা, আরেকজনের দেহ যা, সবার দেহে এই কোডনগুলো সেম অ্যামাইনো অ্যাসিডই কোড করে থাকে। এই কারণে এটাকে বলা হচ্ছে সার্বজনীন, মানে সবার দেহেই সেম জিনিসই থাকে। আর অবভিয়াসলি লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হলো এটা 3 অক্ষর বিশিষ্ট হতে হবে। দেখো এখানে প্রত্যেকটা 3 অক্ষর বিশিষ্ট, এখানে কোনোটাই 4 বা 5 বা 2 অক্ষর এরকমটা হবে না। তাহলে দেখো এই ছিল তোমার হচ্ছে জেনেটিক কোডের বিস্তারিত। এই জিনিসটা তোমরা জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা খুবই ভালো হয়। এবং আমি বলবো যে বেসিক্যালি এই যে অধ্যায়টা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে সারমর্ম দাঁড়াচ্ছে, একটা জিন তোমার হচ্ছে গিয়ে ও কী কাজ করে, ওর তথ্যটা ও ডিএনএ থেকে ও আরএনএতে পাস করায় দিচ্ছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কোডটাকে পাস করায় দিচ্ছে। তারপরে ওই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া থেকে ওই কোডগুলো আবার ওই কোড অনুযায়ী তোমার হচ্ছে রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়ায় আমাদের কি হচ্ছে এমআরএনএ প্রোটিন তৈরি হচ্ছে, এবং ওই প্রোটিনটা তোমার হচ্ছে যেই প্রোটিনটাই তৈরি হবে ওই প্রোটিনটা তোমার দেহে নির্দিষ্ট একটা কাজ করছে। যেই জিন তোমার যেই প্রোটিন তৈরি করবে ওই অনুযায়ী তোমার দেহে কাজ হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তোমরা এই ভিডিওগুলো বারবার দেখে প্রত্যেকটা ধাপ চিন্তা করে, তোমাদের বইয়ে অনেক কঠিন করে লেখা, আমি এখানে অনেক সহজ করে প্রেজেন্ট করেছি, তোমরা ভালো করে দেখে থাকবে। আগামী চ্যাপ্টারের জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।